আমাদের দেশের অনেকেরই বাসায় পাখি, কুকুর বা বিড়াল যারা পুষছেন, এই ধরনের যারা পুষছেন সম্ভাবনা আছে কিনা সেটি জানতে আমরা তো চাইছিলাম। আপনারা এর মধ্যে আপনারা দেখছেন, জানেন যে জোনোটিক ডিজিজ, এই জি প্রাণীর মধ্যে এই ভাইরাসের বাসাবাড়ি, অবশ্য বিভিন্ন স্ট্রেন আছে, এই স্ট্রেনটা অন্যরকম হয়ে গেল। তো আমার মনে হয় মনে রাখতে হবে যে আমরা কিছুক্ষণ আগে আলাপ করছিলাম, আমরা তো বলে উঠতে পারবো না, ওই বাতাসেও তো এটা থাকতে পারে, মানে আমাদের বা ওই বাসার ওইখানে অন্য কেউ ইনফেক্টেড কিনা, ছাদের উপরে যান কিনা, হাঁচি কাশি দিচ্ছেন কিনা দূর থেকে, এবং ওই সরাসরি কুকুর থেকে বা বিড়াল থেকে আমাদের শরীরে এখন পর্যন্ত না আসলেও, হ্যাঁ, আসলে আপনি যেটি আমি বলছেন মনে যে করি যে অন্য এই কারো প্রাণীগুলি স্পর্শে থেকে যদি যায়, দূরে থাকার যে অভ্যাস, আমাদের যে অভ্যাস, ওইটুকু আমাদের মেনে চলতে উনি মেনে বলেছেন চলা কুকুর উচিত। আসে বাইরে যায় না, বাচ্চা যায়, একটা বিড়ালটা বাইরে যায়, সুতরাং বিড়ালটাকেও আটকানো উচিত, কারণ বাইরে কারো সঙ্গে সে বাইরে যাচ্ছে, সে অন্য মানুষের অন্য মানুষের সঙ্গে সংস্পর্শে আসছে, কিন্তু সরাসরি কুকুর থেকে বা বিড়াল থেকে আমাদের দেশে এখন এখন পর্যন্ত আমাদের দেশে এই কোনো খবর নাই। জি, আরেকজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে উনি বলেছেন যে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অর্থাৎ যারা একটু দুর্বল, তারা করোনা পজিটিভ হলে বেশি বিপদে পড়বেন কিনা। তেজগাঁও থেকে রফিক, উনি আমাদের কাছে SMS পাঠিয়েছিলেন। এটা তো সত্যি কথা, এবং এটা বারবারই বলা হচ্ছে, যারা অন্য অন্য অসুখে যাদের শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা কম, যেমন কিডনি তার খারাপ আছে, তাই না, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, কিংবা অন্য কোনো ব্লাডের ডিজিজ বা অন্য যাই হোক, এবার রিমোটোলজির, এসব মানুষরা সবসময় মনে রাখতে হবে যে এদের প্রতিরোধ ক্ষমতা অনেক কম, সুতরাং তাদের জন্য খুবই ভয়ঙ্কর যদি এরা, যারা আমাদের দেশে মারাও গেছে বা বিদেশেও দেখা গেছে, এরাই বেশি মাত্রায় হচ্ছে এই বয়স্ক, যাদের প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, অন্য অন্য ডিজিজে ভুগছে, কোমরবিড ডিজিজ যাদের রয়েছে, অথবা ষাটার্ধ মানুষ যারা রয়েছে, তাদের স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু কিছুটা কম থাকে, অবশ্যই তাদের জন্য অধিক সতর্কতা প্রয়োজন, অধিক অধিক ওদের জন্য অধিক ব্যবস্থা নেওয়া উচিত, আরও বেশি রকম প্রোটেকটিভ মানে মানে প্রোটেকশন, আইসোলেশনে থাকা ভালো, কোনোভাবেই যেন তারা সংস্পর্শে না আসতে পারে যারা ভুগতে পারে। একটু একটু ইয়াং ছেলে মেয়েদের জন্য আমার আবেদন, আমি আমি সংবেদনশীল একটা কথা বলছি, যে অনেকেই অনেক সময় ড্রাগ এডিক্ট হয়, ড্রাগ এডিক্ট হয়, ইঞ্জেকশন নেয়, বিভিন্ন রকমের ড্রাগে এডিক্ট ইয়াং যারা, এটাও কিন্তু আমাদের এখন প্রশ্ন, যারা তাদেরও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তারাও দুর্বল হয়ে যায়, তারাও দুর্বল হয়ে যায়, এদের কথাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ওদের জন্য আমাদের মানে আমাদের এখনই এই সময় যে এই সব থেকে দূরে সরতে হবে, কেননা এটা বুঝিয়ে দিল যে ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে মানুষের জন্য কতটুকু জরুরি সেই বিষয়টি আমরা বুঝতে পারছি। আসলে ইয়াং সে যদি দুর্বল হয়, ইয়াং যদি আপনি যেটি বলছেন যে অ্যাডিক্টেড হয়, এবং সেই কারণে যদি তার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, তাহলে তিনিও অনেক বেশি রিস্কে বসে রয়েছেন, সেই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, তার আগে আপনি যেটি বলছিলেন স্যার কিছুক্ষণ আগে, যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, বিশেষ করে ডাক্তার, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সরাসরি যারা রোগী দেখবেন তাদেরকে অবশ্যই সেটি পরিধান করে এবং সঠিক নিয়মে পরিধান করেই রোগী ডিল করা উচিত। তাছাড়া তো চিকিৎসকরাই আপনারা ইনফেক্টেড হয়ে যেতে পারেন, এবং সেখান থেকে অনেক রোগ বা অনেক রোগী কিন্তু ইনফেক্টেড হয়ে যেতে পারে, এই বিষয়টি অবশ্যই এখানে একটা পয়েন্ট বলে রাখি, এই যেটা উনি উত্তর দিয়েছেন, এই যে রংপুরের যে ভদ্রলোক প্রশ্নটা করেছেন, জি, একজন ভদ্রমহিলা প্রশ্ন করেছিলেন, তাকে ধন্যবাদ দিতে হবে, জি, এইরকম সময়ে ওনারা যে সার্ভিস দিচ্ছেন চিকিৎসা সমাজের, চিকিৎসক চিকিৎসক শুধু নয়, চিকিৎসা সেবায় যারা নিয়োজিত প্রত্যেকটা স্বাস্থ্যকর্মীকে এইভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে, নাহলে সমস্ত হাসপাতালগুলোকে চালু রাখতে হবে, চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, এবং এইসব প্রশ্ন করে এগুলো সমাধানও খুঁজে বের করতে হবে। আমরা জানি না কতদিন লাগবে, এটি আরও এক সপ্তাহ, দুই সপ্তাহ, তিন সপ্তাহ, না পুরো এপ্রিল, মে মাস যাবে, আমরা কিন্তু কিছু জানি না পরিস্থিতি সব সময়ের জন্য, সব সময়ের জন্য সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যকর্মীদের ভালো মতো ব্যবস্থা প্রোটেকশন নিয়ে হাসপাতালগুলোকে, তাই না, হাসপাতালগুলোকেও চালু রাখার ব্যবস্থা রাখতে হবে। জি, আমরা আরেকজন দর্শকের প্রশ্ন পেয়েছি। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম দর্শক, আমরা শুনছি আপনার প্রশ্ন, বলুন। ওয়ালাইকুম সালাম, জি বলুন। আমরা সম্ভবত লাইনটি হারিয়ে ফেলেছি। আমাদের আরেকজন দর্শক নওগাঁ থেকে বন্যা, তিনি আমাদের কাছে SMS পাঠিয়েছিলেন, খুব চমৎকার একটি প্রশ্ন, খুব, আমরা যদি নির্দেশ অনুযায়ী বাসা থেকে বের না হই, তাহলে কি এই ভাইরাসটি প্রাকৃতিকভাবেই নির্মূল হয়ে যাবে? খুবই সুন্দর কোশ্চেন, খুবই চমৎকার। হ্যাঁ, ভাইরাসটা তো আসলে কিভাবে, একটু প্রেক্ষাপট জানায় রাখি আপনাদেরকে, আমাদের চোখ, নাক এবং মুখের যে কোষ, ভাইরাস নিজে কিন্তু জীবাণু না, ওর কোনো জীবন নেই,
ও একটা প্রোটিন মলিকুল, ছোট্ট প্রোটিন মলিকুল। এই প্রোটিন মলিকুলটা যদি আমাদের এই সংবেদনশীল জায়গায় যায়, আমাদের কোষের মধ্যে ঢুকে গিয়ে ও তখন হাজার হাজার লক্ষ লক্ষ ভাইরাসের জন্ম দিয়ে দেয়। তো এখন প্রত্যেক শরীর আবার প্রোটেকশনও নেয়। এখন কোনো একটা ভাইরাস এইভাবে যদি একটা জায়গায় গিয়ে আটকায় যায়, কেউ যদি আরেকজনকে সংক্রমণ করতে না পারে, তাহলে কিন্তু ওর যাত্রা ওখানে শেষ। এইভাবে যদি এই যাত্রাকে, ভাইরাসের যাত্রাকে আমরা ঠেকাই দিতে পারি, তাহলে আসলেই আমরা কিন্তু ওই করোনা মুক্ত হতে পারবো। জি।